দীর্ঘ বিরতির পর গানের ভুবনে ফিরলেন সঙ্গীত শিল্পী বর্ষা চৌধুরী। প্রয়াত কম্পোজার ও ড্রামার রুমি রহমানকে উৎসর্গ করে নির্মিত এই গানে বর্ষার সাথে কণ্ঠ দিয়েছেন শাহরিয়ার রাফাত। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিংবা মেকআপ আর্টিস্ট হিসেবে দারুণ ব্যস্ত সময় কাটালেও বর্ষা চৌধুরী মূলত গানের মানুষ। প্রয়াত স্বামী কম্পোজার ও ড্রামার রুমি রহমানকে উৎসর্গ করে গাওয়া এই গানের মধ্য দিয়েই উদযাপন করলেন নিজের জন্মদিন। অ্যাসিড অ্যাটাকের শিকার হলাম, সেখান থেকে ওভারকাম করে যখন পৃথিবীটাকে বাঁচতে শিখলাম এবং অন্যদেরকেও বাঁচাতে শিখলাম এবং নিজের ভেতরের শক্ত দৃঢ়তার সাথে কাজের প্রত্যয় ডেডিকেশন নিয়ে যখন নেমেছি, সত্যটাকে আমি চেষ্টা করেছি সবার কাছে, আমার যারা ফলোয়ার্স সকলকে আমি সবসময় স্বচ্ছতার সাথে আমার সত্য জিনিসগুলোকেই তুলে ধরবার আমি চেষ্টা করেছি। আমার মন বলে তুমি আসবে ও যেভাবে ওয়েট করে রুমি ভাইয়ের জন্য এবং তার প্রতি যে ভালোবাসা বা ডেডিকেশন আমি সবসময় দেখেছি বর্ষার, সেই জায়গা থেকে আসলে সবারই ভালো লাগবে গানটা। মন বলে তুমি আসবে শিরোনামের গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বর্ষা চৌধুরী ও শাহরিয়ার রাফাত। অনুরূপ আইচের লেখা গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কোরিওগ্রাফার গৌতম সাহা। সুন্দর একটা ভিডিওগ্রাফির মাধ্যমে ওরা চেষ্টা করেছে একটা বর্তমান যুগ উপযোগী প্রেজেন্টেশন করার, আমার কাছে মনে হয়েছে সবার ভালো লাগবে। নতুন গানের উদ্বোধনী আয়োজনে বর্ষা চৌধুরীকে গানে নিয়মিত হওয়ার আহ্বান জানান দেশের শোবিজ তারকারা। একসঙ্গেই আমরা অনেকদিন গান করেছি, মানে বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে, সঙ্গীত বিভাগেরই আমরা, তো সেই বর্ষাকে আজকে অনেক নতুন করে চিনেছি। যখনই আমাদের কোনো আর্টিস্টরা আমাদের ইন্ডাস্ট্রিতে আবার রিটার্ন করে, আমাদের সবার এটা দায়িত্ব যে তাকে একদম ওয়ার্ম ওয়েলকাম করা। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।